सबाई पागल कर तो ना ना आसले तो मन सतेज थे कस करो भलो कर अरे नानी भय पाइतेछो केन तुम तो कोनो दोष नाई हाथे लागाई तो पड़छे नानी साथे लोली गुलो उठाओ तो आसि नानी अच्छा अल्लाह तुम्हें सब तालुकदारे मंगल करो अल्लाह मंगल करो वालेकुम भाई वालेकुम सलाम सलीम भाई ओ जगहटा पाटटा ठीक करे करें हाँ सूताटा भालो करे पिटाया दिए ठीक आछे सलाम वालेकुम अस्सलाम की मास्टर सब ठीक आछे तो এই নতুন প্রোডাক্টগুলো যেন আগের মালের সাথে না মিশে মাস্টার না ভাইজান নতুন মালগুলো তো আলাদাই মজুদ করা আছে ঠিক আছে আপনারা তৈরি হয়ে নেন আমি একটু ভেতর বাড়ি থেকে আসতেছি আচ্ছা সবুরতালে তো খুব ভালো মাল তার মতো মানুষই হয় না সবুরের মা তাড়াতাড়ি পান্ডা দাও তো আচ্ছা এত তাড়াহুড়া করতেছো কেন পান্ডা একটু বইসা খাও আরে না না বসা যাইবো না জানো না आज शाहजादपुर बड़ हाट बाजान तुम्हार शरीर जा अवस्था এই অবস্থায় তুমি হাঁটে যাইবা কেন তুমি বিশ্রাম করো আমি হাঁটে যাই না বাবা আমি সুস্থ আছি তাছাড়া শেরপুরের বড় ব্যাপারী সাহেব আসবো তার সাথে পুরনো হিসাব নিকাশ আছে আজ আমি যাই কাল বাড়ির কাছে সোহাগপুরের হাট তুমি যাও জি বাবা বাবা সবুর সময় কইরা একটু দক্ষিণ চরা খেতটা দেখে এসো জি যাই मेरा रास्ता देखे सुने चलते कैमने देखो कला गाचर मत मर्जूर सामने खड़ा थकले कला गाच छा कि देखा जाए कि बोले भूली देख भालो बेरा कोई सबुर बाजान तोरी अवस्था कैन
ওই দক্ষিণ পাড়ার ফুলি আর হের লগের ফাজিল বান্ধবীরা আমার এই অবস্থা করছে। হায় হায়, কস কি বাজান, মাইয়া মানুষ হইয়া পুরুষ পোলারে এমন অবস্থা করে? হায় আল্লাহ, এই কলিকালে আরো কত কিনা দেখুন লাগবো। চল বাজান, আয় আয়, তোরে সাবান দিয়ে ভালো করে গোসল করাই দি। আমি কইলাম গেছি রে, আর জ্বালাইস না ভাই। কদবালি, ও কদবালি, করিস্টা তালিবালি, কদবালি আস্তা জেনা না। কই গেছিলি এত করে ডাকলাম? শোনস নাই, শোনস নাই কেন? কই ডাকলাম মানে এতক্ষণ যে গলা ফাটাইয়া ডাকলাম, শোনস নাই? শুনছি তো, আমি শুনে গেলাম। তুমি তো লাগবে কদমা রে, কই তোমার কদমা? কদমা তো আইলো না। ইস, তোরে নি আর পারলাম না। এই যে আবার ভুল কইতেছ। ভুল কইতেছ মানে? কথা কইলেই তো সে তো ভুল কাম নাই, তাইলে মনোযোগ দিয়ে শোনো। দেখলা কদমা রে, কদমা তো আইলো না। যখন আমারে কদমালি কয়ে দেখলা তখন আমি আইলাম, আবার কইলা তোরে নিয়ে পারলাম না। তোর কাছে মাফ চাই, তুই হইলি কথার রাজা, তোর সাথে পারবো না। কথা না কইয়া একটা কিছু ব্যবস্থা কর, আমার অবস্থা কিন্তু খারাপ হইয়া যাইতেছে। আমার নাম হুকুম আলী, সব জায়গাতেই লাগাই তালি, আমার সাথে টালি বালি সুলতাইতেছি তোর ভিটলে। আমি এই নে বাজান না মা, এটা তুমি খাও, খাও। আর দিও না, তুমি নাও। আরে খাও না মা। দেশের যে অবস্থা তাতে ব্যবসা বাণিজ্য করা মুশকিল হয়ে পড়ছে। তুমি তো ব্যবসা ছাড়া কিছুই বোঝো না, এত বড় সংসারে খাটতে খাটতে আমি আর পারি না। এত খাটা খাটনির দরকার কি? একটা কাজের মেয়ে রেখে নাও। কাজের মেয়ে দিয়ে কি সব কাজ হয়? আমি কইছিলাম কি, সবুর বড় হয়েছে, ওরে বিয়া দিয়া। না মা, আমি বিয়া করব না। খস কি বাজান? হ মা, আমার বন্ধু ওই যে রফিক বিয়া করছে, ওর বউয়ের লগে রাত দিন ওর মায়ের খিটিমিটি লাগিয়েই থাকে। বন্ধুটা আমার বেশ হাসি খুশি আছিল, কিন্তু বিয়ের পর আহারে বাজান। সবার বেলায় যে একই রকম হইব তা কি করে ভাবলি? অত কিছু বলি না মা, তোমারে কেউ কিছু কইলে আমি সহ্য করতে পারব না। বাজান, তুমি মারে বুঝাও তো, বিয়ের সাদের মধ্যে আমি নাই। পোলার কথা তো শুনলা, এখন কি করবা কও? কথা আমার একটাই, আমি পোলার বউ দেখবার চাই, নাতি নাতনি ডাক শুনবার চাই। ঠিক আছে ঠিক আছে, কাল সকালে করিম রে ঘটকের কাছে পাঠামো। ঘটক আসলে তোমার পছন্দ মতো পাত্রীর কথা কয়ে দিও। ঘটক সাহেব, ও ঘটক সাহেব। এই এই কি হইলো, কদম ফুলের মতো দাঁত বাইকে হাসতেছ কেন? দেও না, আমার সাহেব কয়ে ডাকতেছে, শুইনে বুকটার মধ্যে কুশি ঢেউ বইতেছে। শুনো, ঢেউয়ের ধাক্কায় কইলাম ডিঙ্গি না ভেঙে দেবে পারে। পাড়ার লোকের একটু শুনুক। আই হু কলে ঘটক, বাড়িতে আছো নাকি? এইবার হইছে, অহন উঠ। কি হইলো? না না, এইবার তোর উচিত শিক্ষা হইছে তো? উচিত শিক্ষা খেলা রে, এইবার বুঝো। কাস্টমার তোমার সাহেব সাহেব পেয়ে গলা ফাটাইয়া ফেলাইলো, তোমার স্বর অন উঠলো না। যখন তোমার নাম ধরে ডাকলো তখন তুমি ফাল মেরে উঠলা। কথাই আছে না, কয়লা যায় না দুইলে, জাত যায় না কইলে। কি তুই আমার জাত তুইলে কথা বলি? কইবো না, কইবো না তো কি, তোমার জাত কেল। এই হুকুম, বাড়িতে আসো নাকি? এইবার সত্যি আমার জাত গেছে রে। যাইবোই তো, খুঁটি মারে বসে থাকলে আর কিছু যাইবো। আর শরম দিস না ভাই,
তুই যা আমি আইতেছি তাড়াতাড়ি এসে কইলাম শালা ঘটকের বাচ্চা এরা তো ডাকতাছি কোনো সাড়া শব্দ নাই এই যে এখন আমি কি করি বলেন এবার তাড়াতাড়ি আপনার একবার কয় নাম্বারি কয় নাম্বার মানে এক নাম্বার না দুই নাম্বার না তিন নাম্বার এই ছেলে কি কইবা যা তুমি বলতে চাই আপনার লাগবে কয় নাম্বারি বেয়াদব ছেলে কি এসে কি এসে ভাই সাহেব রাগারাগি করতেছে রাগের কথা কইলে কেডাই না রাখবো ওই বাট্টু কি কইছস কান দরগা মানুষ সামনে আমার ইজ্জত আছে না ইজ্জত ওর আবার ইজ্জত হলে কবে তাহলে কই জি কয় নাম্বার লাগবো কয় নাম্বার মানে আরে না না তুমিও বুঝলা না তোমার কাছে তো জানিং নিছি বেশি কথা না কইয়া পরিষ্কার করে ক কি কইছস শোনো নতুন বিয়া মানে এক নাম্বার মইরে গেলে দুই নাম্বার আর যেটা ছাইরা দেই এটা তিন নাম্বার এই কথা কই দে উনি চাই জড়লো আরে শেখবো না সময় বুঝে মানুষ চিনে ওই সব সূত্র প্রয়োগ করা লাগে তো নানি তো ডাকে যা বুঝছি আমার বুগা দিয়া নানির কাছে পড়ার দিছো এইবার কর পোলার বিয়া না মায়ের বিয়া মুকুন্দ গাতির তালুকদার সাহেব আপনারে যাইতে কইছে মুকুন্দ গাতির তালুকদার সাহেব বুঝছি বুঝছি তালুকদারের পোলা বড় হইছে এই জন্যই তো এতদিন পর আমারে স্মরণ করছে আমার নাম হুকুম আলী সব জায়গাতে লাগাই তালি আরে ঘটক সাহেব আসেন আসসালামু আলাইকুম আসসালাম আসেন 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 বসেন অনেক দিন পর আপনি আমারে স্মরণ করলেন স্মরণ করুম না 25 বছর আগে আপনি আমাগো বিয়ার ঘটকালি করছিলেন এইবার আমাগো একমাত্র পোলা সবুর তালুকদারের বিয়ার ঘটকালিও আপনারই করতে হইব শেয়ার কইতে হবে না তালুকদার সাহেব একেবারে চান্দের মতো চান সুন্দরী আইলা ডিম্বু ঘটক সাহেব তাইলে আজ থেকে মায়া দেখা শুরু করেন আজ কেন এখন থেকেই শুরু করুন কি কারণ আমার ওই জায়গায় মারে না না মারবানি কিছু ওরে নিয়ে ইজ্জত থাকবে না রে ইয়ে মানে এইটা রাখেন ওয়ালাইকুম আসসালাম না আমার কাছে দাও ওই ঠিক আছে আসি তাহলে আচ্ছা আচ্ছা আসি এই উম দিয়ে চল ও না দেখি শর্ত লাগিস না মজা অনেক না এটা ধরবি না এটা কি না আমার ওই যে পাশ ওই যে পাশ এই যে পাইছি এটা আমার কাশা কাশা পেয়ারা আমার বাগানে পেয়ারা খেতেছো দেখাইতেছি মজা তুই কি মজা দেখাবি আমরাই তার মজা দেখাতে পারি আই শুরু কর শোন বিয়ে রাখি গলা আটকে গেছে এখন কি করা যাবে পানি খাইতে হইব ঠিক বলেছিস এখন পানির বড় প্রয়োজন চল ডাবের পানি খাই আরে জমিলা আজ দিনটা ভালো না পেয়ারা চুরি করতে যাইয়া ধরা খেলাম আবার তা বলার সামনে পড়লে রক্ষা নাই চল পরে যাই বুঝছি তুমি ভয় পাইতেছো ওই তোর কি বলে আমি ডাবের পানি খাবই চল কিন্তু
ডাব পারবি কেমনে? পাইছি অরপরি শোন তুই যা ওই বাড়ি থেকে একটা মই আর দা চুরি করে নিয়ে আয়। গুলাও চুরি করতে হইব? হ্যাঁ আর চুরি দাসি ভল করছে। যা তাকে কপালে তুই যা তো। ফেলিস না মইটা শক্ত করে ধরিস, আমার ফলাই দিস না। আমার কাছে ডাব চুরি করে খাস মানে এই যে গঞ্জে গেছিলাম, তোর লেগা অনেক কিছু কিনে আনছি, এই দেখি জিনিসগুলি তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। জামা তুই ঘরে যা। আচ্ছা মিয়া সাহেব, কি ব্যাপার তোমরা? কি আর কমু কইতে তো সাহস পেতেছি না। আরে বলো বলো, নির্ভয়ে বলো। আপনার মাইয়া তার বান্ধবীকে নিয়ে আমার বাগানে পেয়ারা খাইছে, আমার পেয়ারা দিয়া ডাল মাইয়া আমারই অবস্থা করছে। আক্তার মিয়া, তোমার কি অভিযোগ? মিয়া সাহেব, আপনি তো জানেন আমি গরিব মানুষ, আপনার মাইয়া আমার গাছে সব ডাব পাইরা নষ্ট করে ফেলাই। শুধু কি তাই, আপনার মাইয়া বড় একটা দাও নিয়ে কমাইতেছিল, অল্পর জন্য বাইতে গেছি। আমার মেয়ে অন্যায় করেছে, তার জন্য আমি দুঃখিত। তা বলি মিয়া, তোমার পেয়ারা বাগানের দাম কত? হ্যাঁ, আমার মেয়ে যখন তোমার পেয়ারা বাগানের পেয়ারা পছন্দ করেছে, তখন ওই পেয়ারা বাগান আজ থেকে আমার। না না, ভয় পাওয়ার কিছু নেই, বাজার দরের চেয়ে আমি তোমাকে কিছু বেশি দাম দিয়ে দেবো। আর আক্তার মিয়া, তোমার ডাব গাছের যা দাম তার চেয়ে ডবল দাম তুমি পেয়ে যাবে। এখন থেকে তোমার ডাব গাছও আমার, ঠিক আছে? এখন তোমার যাও। আসসালামু আলাইকুম। মা জমিলা, আজ থেকে ওই পেয়ারা বাগান ডাব গাছ সবই তোর জন্য, যত খুশি তুই তত খাবি। পাগলি মা, যা। মাইয়া দেখা আসার সময় ফটো আসবেন নিয়া, আমি ফটো দেখা করব পছন্দ। ফিরিয়া
তালুকদারের কাছে দিব ২৬ ফটো নিয়া ওই সময়ে চত্রি মাই সারো ছিল রে ভাই রাস্তায় গেলে পানির পিপাসা লেগে যায় দেখে বামুরা একদনি গোবারি উঠে গোটর তারা তারি বামুরা একদনি গোবারি বাড়ি থেকেও আসেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের তো চিনতে পারলাম না আমি হুকুম আলী ঘটক আর এইটা আমার নাতি কদম আলী বাড়ি পাবনা সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ তা সিরাজগঞ্জের কোথায় বেলকুচি থানা চিনলেন না নাম করে লাগা সারা দেশের মানুষ কয় যদি কাজার টাকার যুগ থাকত তাইলে টাকার ভরে দেলকুচি সাদতপুর থানার দাইবে যত বুঝতে পেরেছি তা যশোরে কি মনে করে সারা দেশ জুড়ে ঘুরে ঘুরে ঘটকালি করে আমার কাম তা ছেলে পক্ষের ঘটকালি করতে এসেছেন না মেয়ে পক্ষের ছেলের পক্ষে আমাগে এলাকার মস্ত বড় তাঁত শিল্পের মালিক সুরাত তালুকদার বিশাল বড় লোক তার একমাত্র ছেলে সবুর তালুকদার বিদ্যা এমে পাস দেখতে শুনতে মাশাআল্লাহ একেবারে রাজপুত্রের মতো তার লাইগে তো এই পর্যন্ত ২৬টা মেয়ে দেখছি ফটো জোগাড় করছি আরো মাইয়া খুঁজতেছি ভালো মাইয়া থাকলে দেখাইতে পারে তার আগে একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করলে জানটা শান্তি শুধু পানি কেন চা নাস্তারও ব্যবস্থা করছি এমন ছেলের হাতে যদি আমার একমাত্র আদরের মেয়েটাকে তুলে দিতে পারতাম বিস্কুটটাও খিদের সময় পড়ে যাচ্ছে কদম ভাই আমার বর্ত হয়ে গেলি নাকি না পরি পরি ঘটক সাহেব ও আমার মেয়ে নাম জমেলা সুন্দরী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাইয়ে তো নয় যেন বেস্তে উর আপনারা বসেন আমি মেয়েকে সাজিয়ে নিয়ে আসছি না না সাজানো লাগবে না এমনিতে দেখে আমি পাগল হয়ে গেছি না না আমি রাজি বেশি কথা কস এ ভাই সাহেব মাইয়া যদি কোনো ছবি থাকে একখানা ছবি দিয়ে দেন ঠিক আছে আপনারা বসেন আমি ছবি নিয়ে আসি মামা এবার ২৭ লাকি নাম্বার ২৭ ২৭ কি কর তুমি তো মূর্খ ইংরেজি বোঝো না আগের ২৬টা আছে এইবার পরের ছবি দিয়ে ২৭টা হলো এরই ফাই ২৭ তোর কাছে আমার ইংরেজি ফিংরেজি শিখতে হবে না আমার বুকের মধ্যে হরসবিটা বাঁধায় রাখছি ফুলি ফুলি তুই এখানে বসে গল্প করতেছ আর ওদিকে তো সর্বনাশ হয়ে যেতেছে রসিকতা করিস না তো ক কি হয়েছে তুই জানিস না না তো তোর সবুর তোরে বাদ দিয়া অন্য জায়গায় বিয়া করতেছে না হে তো কি কস হ সত্যি কইতাছি ফুলি আমি নিজের কানে শুইরা এলাম সবুরে বিয়া লিখা হুকুমালি ঘটকরে মায়া দেখতে পাঠাইছে না ও আমার ভালোবাসা ও শুধু আমার আমার সারা সবুর অন্য কাউরে বিয়ে করতে পারে না সবুরের বাপ তোমার ঘটক সাহেব তা আজও আইলো না আরে আসবো আসবো হুকুমালি ঘটক সম্বন্ধে জানো না উনি হইল বিশ্ব ঘটক আজ পর্যন্ত উনার জীবনে কোনো ফেল নাই মাইয়ার ব্যবস্থা কইরাই আসব আইসা বসছি তালুকদার সাহেব আইসা বসছি আমার নাম হুকুম আলী
সব জায়গাতে লাগাই তালি আনুন খাই যার গুণ গাই তার বসেন বসেন তা মাইয়া কেমন দেখলেন নানার নাম হুকুম আলী আমার নাম কদম আলী মাইয়া দেখি হালি আলী কথাই নেই তালি মালি ঘটক সাহেবের লাগা একটু নাস্তা পানির ব্যবস্থা করো সাথে শরবত নিয়ে আইসো তারপর সবাই মিলা তালুকদার বাড়ি নয়াব পছন্দ করি আচ্ছা আনতাছি মেলা জায়গায় ঘুরে ঘুরে শেষ পর্যন্ত যশোর জেলার থেকে সুন্দরী সুন্দরী মাইয়া জোগাড় করছি আপনার পছন্দ হইতেই হইব নাম ঘটেছে নানা তোমার কাম তুমি করো আমার কাম আমি করি বসো বসো বাবা এই নেন ছবি বসো এটা দেখো একটা পছন্দ হয় না এইটা দেখো ঘটক সাহেব এই ২৭ নম্বর মাইয়াটাই আমার ছেলে সবুরের পছন্দ হয়েছে মাইয়ার বাড়িতে আপনি খবর পাঠান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পছন্দ যখন হয়েছে তখন আর দেরি করুন না আমি আজই যশোর যাচ্ছি কিরে তোরা চুপচাপ বসে রইলি কেন দু একজন ময়মুরুবি ডাক ঘটক তো বলেছে আজই পাবনা যেতে হবে বাবা আমি বলছিলাম কি অন্য কাউকে না নিয়ে আমরাই আগে দেখে আসি পছন্দ হলে মুরুবিরা পরেও যেতে পারবে কিরে মালিক তুই কিছু বলবি না আমি আর কি বলবো এই সংসারে কি আমার কোনো কথা থাকে কেন থাকবে না বাবা তুই কি এই সংসারের বাইরের কেউ না তা বলছি না এ বাড়ির কোনো কিছুই তো আমাকে বলা হয় না তাই আরে আমাদের একমাত্র বোনের বিয়ে তাই তোকে জিজ্ঞাসা করা হয়েছে তা না হলে বাবার সিদ্ধান্তই এ বাড়ির সবার সিদ্ধান্ত তোর কিছু বলার থাকলে বল তা না হলে রেডি হয়ে নে হবাজান রেডি হয়ে নে তুমিও রেডি হও খালি তো আমার ভুল ধরস নিজের ভুল বোঝস না আমার ভুল শুধু তুই কেন তোর মতো মেলা পন্ডিতই বোঝে না কথা না কইয়া সুদা বলে কইতো কি ভুল করছি তাহলে শোন এই যে কইলি আইসে পড়ছে আইসে গেছে আবার অনেকে কয় খাইয়ে ফেলাইছি শুয়ে পড়ছি উঠে পড়ছি বসে পড়ছি এইরকম অনেক কথা ভুল কয় না তুই যে কইলি আইসে পড়ছে আইলো তো পড়লো কই কইতে পারাস না আইসে আবার কইলি আইসে গেছে আইলো তো গেল কই হ্যাঁ তোর মতো পন্ডিতেরা কইতে পারে না ওঠে বসে খাইছে শুইছে না না এতদিন পর তুমি একটা ভালো কথা কইছো
শোনেন ভাইয়েরা, নানার কথাই ঠিক, আমরা বাঙালি হয়েও বাংলা ভাষা ভুল কই, অতএব শুদ্ধ করে বাংলা ভাষা বলা সবারই উচিত। আসসালামু আলাইকুম, আপনাদের পরিচয়? আমি ইয়াকুব শিকদার, তালুকদার সাহেব আছেন? ও বুঝবার পারছি, আসেন আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসেন আসেন ভাই সাহেব। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসে বসো বাবা। আসসালামু আলাইকুম ভাই সাহেব, ইনি সোরাব তালুকদার। আর তালুকদার সাহেব, ইনি মাইয়ের বাবা ইয়াকুব শিকদার। ওনারা দুইজন মাইয়ের দুই ভাই। তালুকদার সাহেব, ছোট তালুকদার নিয়ে আসেন, আপনারা বসেন, আমি সবুরকে নিয়ে আসি। খালেক মালেক, যা দেখলাম আমার কিন্তু খুব ভালো লাগলো। হ্যাঁ বাজান, আমাদেরও ভালো লেগেছে। জি বাজান। কি ভাই সাহেব, আমার কথার সাথে বর্ণনা মিল আছে তো? সে আর বলতে, আপনি যা বলেছিলেন দেখে তো আরো বেশি মনে হচ্ছে। হইতেই হইব, হইতেই হইব। নাম আমার হুকুম আলি, কথায় নাই তালিম আলি, সব জায়গাতেই লাগাই তালি। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সাহেব, জিজ্ঞাসাবাদ শুরু করেন। দরকার নেই, ছেলে আমাদের পছন্দ হয়েছে, কি বলিস তোরা? আমাদেরও পছন্দ হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তালুকদার সাহেব, ছোট তালুকদারের ছবিটা দিয়ে দেন, মায়ের বাড়ি সবাই দেখব। আচ্ছা আচ্ছা, ওনারা যাবার সময় ছবিটা দিয়ে দেব। তালুকদার সাহেব, আমার মেয়েটা আপনারা কবে দেখতে যাবেন? আপনাকে আপত্তি না থাকলে বিয়ার দিন তারিখ ঠিক করেন, বিয়ার দিনে আমি তালুকদার বাড়ির নয়া বউয়ের মুখ দেখতে চাই। তাহলে আগামী শুক্রবারই বিয়ের দিন ধার্য করুন। পরছে গায় টুপুর দিছে ওই মাথায়, টুপুর দিছে ওই মাথায়, আরে টুপুর দিছে ওই চোবর মিয়া মুখে রুমাল ধরে, মুখে রুমাল ধরে, সুন্দরী জমিলা বিবি আসবে তাহার ঘরে, আসবে তাহার ঘরে, পুলকিত হয় সে যে অজানা সুখের আশায়, পুলকিত হয় সে যে অজানা সুখের আশায়, টুপুর দিছে ওই মাথায়, টুপুর দিছে ওই মাথায়, আরে টুপুর দিছে ওই মাথায়, চন্দির আলো ঝইরা পইরা লুটাইছে জু।
রূপের জাদু রূপের জাদু দেখা সবুর শেরুয়ানি পরছে গায়ে চুপর দিছে ওই মাথা চুপর দিছে ওই মাথায় চুপর দিছে ওই মাথা বেঁচে থাকো বাবা বেঁচে থাকো যাও থাক থাক সুখী হও বাবা চলো খুশির জন্য মারে না না পাশে মরে যাও তাড়াতাড়ি আসো বিয়েতে যাবো ভালো ভালো খামো সুমিলা তরে কিন্তু খুব সুন্দর লাগতেছে খিরে জমিলা বর আসার খবর শুনে লাল হয়ে গেলি তো কাজী সাহেব বিসমিল্লা বলে বিয়ের কাজ শুরু করি শুরু করে আলহামদুলিল্লাহ মিয়া সাহেব মেয়ের জাদুদের জন্য লোক পাঠান মজিদ যে তোরা যা যে আপনিও যান হ্যাঁ জি আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার এক টাকা দেনমোহর ধার্য করিয়া নগদ গহনা দ্বারা সমুদয় টাকা বুঝিয়া পাইয়া পাবনা নিবাসী সোহরাব তালুকদারের ছেলে সবুর তালুকদার তোমাকে বিবাহ করিতে আসিয়াছে বল মা কবুল জমিলা বল কবুল বল মা বল কবুল কবুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুনেছেন এবার চলেন বিয়ের ইজাজত এনেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাবা দি সাইন করেন আসুন 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 ভালো জিনিস পাইছেন চলেন চলেন Ha
দেখি খুব সুন্দর খুব সুন্দর বউ পেয়েছে রে আজকের মতো আমাকে বিদায় দেন এই বিয়েই বোধ হয় আমার শেষ ছোট তালুকদারের ছেলে মেয়ের বিয়ে হয়তো আমার কপালে জুটবে না কেন না আমি আসিলাম হা ঘটক সাহেব কদমালি ঠিকই কইছে ওই আপনার নাম রাখবো গোপনে হ্যাঁ গোপনে পে
ভালোবাসার রংমহলে ভালোবাসার রংমহলে তোমার ছবি আঁকা দিলে সেই ছবিটা জন্ম জন্ম সেই ছবিটা জন্ম জন্ম লেখো বন্ধু হৃদয়ে তুমি আমার আশার আলো তুমি আমার আশার আলো মিশে আছো অন্তরে গোপনীতে পাশা গোপনীতে গোপনীতে পাশা গোপনীতে তোমরা বউ দেখা মুড়ি মুড়কি খায়া যায় কিন্তু এখনো ঘুমোচ্ছি চলেন বাবি সাহেব আসসালাম আলাইকুম সালাম কোন দাদা সরাও নাথ বউ একেবারে সান্দেলা হানমুখ দেখা নয়নটা জুড়াইয়া গেল আপনারা সবাই দোয়া করেন দোয়া করি দোয়া করি সবুরের ঘর সুখ শান্তিতে ভরে উঠুক আমরা হল যাই গো বউ আসেন ভাবি
বৌমা। জি আব্বা। বৌমা এই ব্যাগটা রাখো। জি আব্বা। নাও একটু সাবধানে রাখো বৌমা। জি। লক্ষ্মী বউ। মেয়েটার জন্য মনটা কেমন যেন করছে। হ্যাঁ ইয়মিলার মা, মেয়েটাকে দেখতে আমারও বড় ইচ্ছে করছে। তাহলে যাও না, একবার দেখে এসো। হ্যাঁ আমিও তাই ভাবছি, আগামী কালই পাবনায় যাব। দু চোখ ভরে আমার আদরের ধন কলিজার টুকরা মা জমিলাকে দেখব। খালেক তো কাজে গেছে, কিন্তু তোমার আদরের ধন মালিক কোথায়? ও তো বাড়িতেই ছিল, হয়তো এক্ষুনি এসে পড়বে। জমিলা, জমিলা, জমিলা! কান দেখো, ফাইটে গেল। চিল্লাও কেন, আমি কি কানে গম শুনি? আমার ভালো লাগে তাই চিল্লাচ্ছি। তুমি একটা পাগল। শোনো, তোমার কাছে আমি পাগলই থাকতে চাই, তোমাকে আমি পাগলের মতো ভালোবাসতে চাই। হইছে হইছে, এবার কাপড় সাপড় সেরে হাত মুখ ধুয়ে এসো, খাবে। আরে না না, এখন খেতে পারবো না, আমাকে এক্ষুনি গদিতে যেতে হবে। শোনো, এই ব্যাগে অনেক টাকা আছে, ব্যাংকে জমা দিতে পারি নাই, কাল সকালে জমা দিতে হবে। টাকাগুলো যত্ন করে রাখো। শোনো, এত টাকা আমি রাখতে পারবো না। রাখো না, আমি আসছি। শোনো আবার কি। মা জমিলা, কেমন আছো বাজার? ভালো। বাজার অমন করে কি দেখতেছো? তোরে দেখতেছি রে মা। আমারে নতুন দেখতেছো বাজান? হরে মা, এই অবস্থায় এই বাড়িতে তোরে তো নতুনই দেখতেছি। কি যে বলো বাজান, আই তুই বাজানে নিয়ে যা। বাজান তুমি হাত মুখ ধো, কাপড় চাপড় সারো, আমি তোমার জন্য খাবার রেডি করি। বাজান তোমার শরীরটা ভালো তো? মা আর ভাইজানেরা কেমন আছে? ভালো, সবাই ভালো আছে। এবার ক, তুই কেমন আছিস? তোমাদের দুয়ে খুব ভালো আছি। আমার শ্বশুর শাশুড়ি আমারে মাথায় তুলে রাখে। আর তোমাদের জামাই? জামাই বাবাজিকে দেখছি না যে। ও তো ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই ব্যস্ত। সেই তো কিছুক্ষণ আগে আসছিল, 5 লক্ষ টাকা আমার হাতে দিয়ে বলল। 5 লক্ষ টাকা? হ্যাঁ বাজান, আগামী কালকে নাকি ব্যাংকে জমা দিতে হবে। নগদ 5 লক্ষ টাকা? না 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 না, এই আমার বিশ্বাস হয় না। বিশ্বাস বাজান কি বলছো? বিশ্বাস না হলে তোমার আমি দেখাচ্ছি। দাদা বাবা, এইসব আমার জন্য 5 লক্ষ টাকা, এই দেখো দেখো। মানে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব? বাস্তব বাবা, সবই বাস্তব। আরো আছে, বাবা সবকিছু দেখলে তুমি পাগল হয়ে যাবা। ও মা, তোর সুখ দেখে তো পাগলই হয়ে যাইতেছি। বেশাব, কি দেখে পাগল হইলেন? না মানে মেয়ে সুখে আছে দেখা বড় আনন্দ লাগতাছে। খুশি হইলাম। তা বিয়ান সাহেব কেমন আছেন? খুব একটা ভালো না, মেয়েটার জন্য বড়ই অস্থির হয়ে পড়ছে। কোন কি বিয়ান সাহেব? তাইলে বিয়ান সাহেবে নিয়ে আসলেই পারতেন, মায়াডারে দেখা যাইতো, আমাগোর সাথেও দেখা হইতো। কথাটা মন্দ বলেন নাই, কিন্তু জমিলার মা জমিলার জন্য একেবারে অসুস্থ হয়ে পড়ছে। কি বলছো বাজান, মা অসুস্থ? তবে যে তুমি বললে না, ইয়ে মানে তুই অস্থির হবি ভেবে বলনি। মা অসুস্থ আর তুমি? আব্বা আমার মা অসুস্থ। শান্ত হও মা, শান্ত হও। বিআই সাহেব, আপনি যদি অনুমতি দেন আমি জমিলা মারে আজই বাড়ি নিয়ে যেতে চাই। হ
हाँ बोमा रे निया जान माया रे देख ले बियान सब ठीक ही सुस्ते उठ बो किंतु अब्बा आपने दिसी ले तो आमी जोखन अनुमति दिसी तोखन सोबुरे चिंता करो ना सोबुर बाबा जी हाट थे के आसले एक टू पूजा है बोलवेन और आगामी कल ना होए अमर बाड़ी थे पाठ है दिवेन ठीक है से बोमा बियान सब अनेक दूर थे के आए से ताड़ा ताड़ी खाओ ने व्यवस्था करो ठीक है से भगवान दिले सब होते खुआ माल लिया अफसोस करते नाई भगवान बेजार है क्या उन्हें ग्यारह पत्रिका बाबा मारे तो अन्या करते देखी नाई আমার জানা মতে আমি এমন কোনো পাপ করি নাই
যার কারণে আমার উপর আল্লাহর গজব পড়ল। ও কথা কয় না বাবা, আল্লাহ কারো দিয়া পরীক্ষা করে, আবার কারো থেকে নিয়া পরীক্ষা করে। হা বাবা, বৌমার কাছে একটা চিঠি পাঠা। ঘটনাটা জমিদারের জানানো উচিত। বাজন, এই শাড়িটা কি মায়ের জন্য আনছো? শাড়িটা তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বাজন, তোর মায়ের জন্য কিন্তু আরেকটা শাড়ি নিবি। পছন্দ হলে তুই পর, যা যা পর। কথা ছিল জমিলার বিয়ের পরেই আমাকে তুমি ঘরে তুলে নেবে। আর কিছুদিন অপেক্ষা করো, আমার চাকরিটা হলেই। অপেক্ষার অন্ধকার দূর করে ভালোবাসার আলোতে তোমার আমার জীবন আনন্দময় করে তুলব। হ্যাঁ সোনালি, তোমাকে আমি সাজাবো একান্ত আপন করে। আমার মনের ফুলদানিতে তুমিই থাকবে গোলাপ হয়ে। মালিক, তুমি আমাকে এত ভালোবাসো। ভালোবাসার রং নেই, ওজন নেই, তাই তোমাকে কোনো কিছু দেখিয়ে বা দাড়িপাল্লা দিয়ে মেপে বোঝাতে পারবো না। তবে তুমি মিশে আছো আমার প্রশ্বাসে। মালিক, সোনালি বেলা পড়ে যাচ্ছে, চলো চলো। বাড়িতে কেউ আছেন? সাসা, আপনি কেমন আছেন? আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে? চিঠিতে সব লেখা আছে। প্রিয় জমিলা, চিঠিতে আর কি লিখব, আমার লেখার ভাষা নাই। গত রাতে আমাদের বাড়িতে এক ডাকাতি হয়েছে। ডাকাতরা সহায় সম্বল টাকা পয়সা যা ছিল সব কিছু নিয়ে গেছে। চিঠি পাওয়া মাত্রই তুমি সত্তর চলে আসবে। ইতি তোমার সবুর। জামাইয়ের কোনো ক্ষতি হয়নি তো মা? চিঠিতে লিখছে ডাকাতরা নাকি আমার শ্বশুর শাশুড়ি আর তোমার জামাইয়ের ভীষণ অত্যাচার করছে। আমার নাম শুনলে চোর ডাকাত খুনিরা থরথর করে কাঁপতো, আর আমার মোর বাড়িতে ডাকাতি? খালেক, এই খালেক! বাবা, খবর লাগা, তন্ন তন্ন করে খুঁজে দেখ কারা ডাকাতি করেছে আমার মেয়ের বাড়িতে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার বোনের বাড়িতে ডাকাতি। যারা এই কাজ করেছে তারা পৃথিবীর যে কারি পালিয়ে থাকুক না কেন, আমি তাদেরকে খুঁজে বের করে আমার বোন জামাইয়ের উপর অত্যাচারে প্রতিশোধ দিয়ে প্রমাণ করে দেব আমি যোগ্য পিতার যোগ্য সন্তান। আরে তোর চোখে এক ফোঁটা পানি যে আমার বুকে আগুনের ফুলকির মতো জ্বলে। আমি আজই ভাবনা দেব। এত উতলা হোস না মা, তুই বরং এক কাজ কর, আমার অসুস্থতার কথা বলে সবুরকে আসতে চিঠি লিখে দে। ঠিক আছে মা, চল মা। হ্যালো, সবুর বাবা, এইভাবে ভাঙ্গা বললে কি চলবে? তোমাকে শক্ত হইতে হইব, ব্যবসায় মন বসাইতে হইব। কিন্তু বাবা, কিভাবে ব্যবসা করুম? নগদ যা ছিল সবই তো নিয়ে গেছে, কি করে তার চালাম, কি করে ব্যাপারে গোমাল দেব? আমাদের সততা দিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ বাবাজি, আল্লাহর উপর ভরসা রেখো, সব ঠিক হয়ে যাইব। করিম, তুমি একা, বৌমা আসেনি? না, সবুর বাবাজির শ্বশুরের অবস্থা ভালো না, বৌমা চিঠি লিখে দিছে। করিম মিয়া, চল। হ্যাঁ চল। প্রাণের স্বামী, তোমার কাছে এই আমার প্রথম লেখা। যেই লেখা লিখতে এসেছিলাম আনন্দিত মনে, সেই লেখা লিখতে হইল আমার দুই নয়নের তপ্ত জলে।
পত্রে তোমার দুঃসংবাদ শুনে খুব কষ্ট পেয়েছি। জানি না কেন এমন হইল, আমি তোমার ঘরে আসতে না আসতে কেন এমন ঝড়ে সুখের সংসারে দুঃখের আগুন জ্বলল। পত্রে তুমি আমাকে যেতে বলেছিলে, কিন্তু তোমার দুঃসংবাদে বাবা অসুস্থ হয়ে পড়ে। সম্ভব হলে তুমি চলে এসো, আব্বা আম্মাকে আমার সালাম দিও। এতে তোমার সেবাদাসী জমিলা সুন্দরী। কিরে বাজান, মন খারাপ করে রলি কেন? মা, বিপদ যখন আসে চারদিক থেকে আসে। কি কস বাজান, আবার কি হইল? আমার ঘটনা শুনা, আমার শ্বশুর আব্বা নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, তাই কলকাতার কাছে চিঠি দিয়ে আমার যাওয়ার জন্য। অসুস্থ হওয়ারই কথা, তুই দেরি না কইরা আজই রওনা হ। কিন্তু কোনো কিন্তু না বাজান, তোর শ্বশুরে দেখা বৌমারি নিয়ে আয়। ঠিক আছে মা, আমি আজই রওনা দিতাছি। মন খারাপ করে না বোন, যা ঘটার তা তো ঘটেই গেছে। কিন্তু ভাইজান, তোর কিন্তু উত্তর আমার জানা আছে, তবে বলতে পারবো না, কারণ কিছু সত্য নীরবে নিভৃতে কাঁদায়। তবে একটি কথা জেনে রাখিস, সত্য কখনো চাপা থাকে না। ভাইজান, আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। একটি কথা শুনে রাখ, মিথ্যের রাজত্ব সত্যের আঘাতে একদিন ভেঙে খান খান হবেই, কথাটা জেনে রাখিস। ছোটু ভাইজানের কথার মধ্যে কি যেন ইঙ্গিত পাওয়া যায়, তবে কি ছোটু ভাইজান? জমিলা, তুমি এসেছো, তোমার কিছু হয়নি তো? তুমি ভালো আছো তো? কি হলো, কথা বলছো না কেন? কি ব্যাপার, অমন করে কি দেখছো? আসার সময় তুমি কি বাড়ি থেকে শাড়িটা নিয়ে এসেছো? কই না তো। তাহলে তোমার পরনে এই শাড়ি? এই শাড়ি? এই শাড়ি কেন? এই শাড়ি বাজার মার জন্য আনছিল। মনে করে দেখো, তুমি আনতে তো পারো। কি বলছো তুমি, বাড়ি থেকে শাড়ি আনলে আমি মিথ্যা বলবো কেন? কিন্তু তোমার পরনের শাড়ি তো আমার তাঁতের শাড়ি। হতে পারে, তোমার তাঁতের শাড়ি তো বাংলাদেশের সব জায়গায় বিক্রি হয়। হয়, তবে এই ডিজাইনের শাড়ি তো আমি বাজার জাতি করিনি। তোমার ডিজাইনের মতো ডিজাইন কি অন্য তাঁতিরা করতে পারে না? পারে, তবে আমার সিলমার তো থাকতে পারে না, আমার ছবি আঁটা স্টিকার তো থাকতে পারে না। কি বলছো তুমি? তোমার শাড়ির আঁচলের দিকে তাকাও, তাকাও। মা, এই শাড়ি বাজান কোথায় পেলো? কেন, কি হয়েছে, কি হয়নি তাই বলো। এই দেখো, এই দেখো শাড়ির আঁচলে আমার স্বামীর ছবি। এই দেখো, আমার স্বামীর তাঁত ফ্যাক্টরি সিলমোহর মারা। মা, তাহলে কি? তুই থাম, আমি দেখছি। খালেকের বাপ, খালেকের বাপ! চিল্লাচ্ছ কেন? তুমি জানো না মেয়ে মানুষের বড় গলায় কথা বলা আমি পছন্দ করি না? জানি, কিন্তু এতটি বছর পর কেন আজ আমি বড় গলায় কথা বলছি তা তুমি বুঝতে পারছো না? কি বলতে চাও তুমি? বলতে চাই, কাল যে শাড়ি তুমি এনেছো সে শাড়ি তুমি কোথায় পেয়েছো? কৈফিয়ত চাইছো? হ্যাঁ, কৈফিয়ত চাইছো। না, এই ইয়াকুব শিকদার কৈফিয়ত দিতে শেখেনি, কৈফিয়ত নিতে শিখেছে। আজ তোমাকে দিতে হবে। চিৎকার করে সব সত্যকে ঢেকে রাখা যায় না। বলো, ওই শাড়ি তুমি কোথায় পেয়েছো? জমিলার পরনে যে শাড়ি, সেই শাড়ির আঁচলে জামাইয়ের ছবি ও সিল মারা। বলো কি?
ঠিকই বলছি, গতকাল রাতে তাহলে তোমরাই ডাকাতি করেছো। একদম চুপ। খালেক বাবা জলদি যা গোডাউন ঘরের শাড়ির গাঁটটি খুলে ভালো করে দেখ, শাড়ির গায়ে সবুরের ছবি ও সিল মারা আছে কিনা। যাচ্ছি বাবা। ঠিক খালেকের বাচ্চি, তুমি এত নীচ এত জঘন্য, শেষ পর্যন্ত একটা কথা বলবি না, আমি যা কিছু করি সব তোদের জন্যই করি। তাই বলে মেয়ের গ্রামের বাড়িতে ডাকাতি? ডাকাতি ডাকাতি আমার পেশা, পেশাগত জীবনে আপন পর দেখলে চলে না। আমি চাই টাকা টাকা টাকা, টাকার বিছানে শুয়ে থাকতে চাই। ছি বাবা ছি, আমার ভাবতে লজ্জা হচ্ছে, আমি তোমারই অরুষজাত সন্তান, আমার ভাবতে ঘৃণা হচ্ছে, তুমি আমার বাপ, আমার ভাবতে অবাক লাগছে তুমি ডাকাত, আমার ভাবতে কষ্ট হচ্ছে, একজন ডাকাতের রক্ত আমার দেহে প্রবাহিত হচ্ছে। জমিলা চিৎকার করো না, যে বাবা মেয়ের জামাই বাড়িতে ডাকাতি করতে পারে সে বাবা নয়, বাবা নামক হৃদয়হীন কসাই, যে বাবা মেয়ের সোহাগকে তুচ্ছ করে সুখের ঘরে আগুন লাগায়, আমি তাকে ঘৃণা করি। জমিলা চিৎকার করে আমার মুখ তুমি বন্ধ করতে পারবে না, আমি সারা দুনিয়া চিৎকার করে জানাবো, ইয়াকুব শিকদার পাপি, ইয়াকুব শিকদার ডাকাত। খালেক আসছি বাবা। বাবা ঘরের শত্রু বিভীষণ, জমিলার তোর মাকে আমি দেখছি, সবুরকে তুই রাত্রি হওয়া পর্যন্ত ভুলিয়ে রাখ, রাত্রি হলেই আমার শিষ্যদের নিয়ে আমি সবুরকে চিরজীবনের মতো শেষ করে দেব। ঠিক আছে, ও আমার কাছে খুব দামি মানুষ, এটা বুঝতে যখন পেরেছে তখন সবুর ছাড়া পেলে আমাদের জেলের ভাত খেতে হবে। তুমি এত নিষ্ঠুর হয়ে না, আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও, আমি কথা দিচ্ছি তোমারই কুকৃত্যের কথা আমি কোনোদিন জানাবো না, কাউকে জানাবো না। হৃদয়হীন পাষাণের কাছে মাথা ঠুকে কোনো লাভ হবে না মা। হ্যাঁ ঠিকই বলেছিস, শত্রু বাঁচিয়ে রেখে আমাদের সবার জীবন বিপন্ন করতে পারি না, এই টাকা দিয়েই জমিলাকে আমি আরো বড় ঘরে বিয়ে দেবো। কথা বলো না বাজার, মেয়ে মানুষের একবারই বিয়ে হয়, আমাকে তুমি বিধবা করো না বাজার, আমাকে। ওকে চুপ করতে বলো, নইলে দুজনকে শেষ করে ফেলবো। জমিলা বাজার বাজার, জমিলা 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 জমিলা। না ভাইজান, ডাকাতরা সবাই মুখোশধারী ছিল। তোমার এলাকার কাউকে কি সন্দেহ হয়? না, আমার এলাকার লোকজন সবাই আমাকে খুব সম্মান করে, তারা খুবই নিরীহ, সন্দেহ করুম কারে। তুমি কোনো চিন্তা করো না, আমি খোঁজ খবর নিয়ে দেখছি কি করা যায়। মা মা গো, মা তোমার দুটি পায়ে পড়ি, আমার আমার স্বামীকে তুমি বাঁচাও, আমার স্বামীকে তুমি বাঁচাও মা। মারে আমার তুই ভুল বুঝিস না মা, কোনো মায়ের তার সন্তানের চোখের পানি সহ্য করতে পারে না। মা গো, স্ত্রী চোখের সামনে স্বামী হত্যা, আমি কেমন করে সইব, স্বামী যদি না থাকে স্ত্রীর বেঁচে থেকে কি লাভ? আরে আমার স্বামীকে যদি বাঁচাতে নাই পারো তাহলে ওকে মারা লাগে, আমাকে টুকরা টুকরা করে ফেলো মা। জমিলা মা আমার, আমি যে বড় অসহায়, আল্লাহকে ডাকা ছাড়া আমার যে আর কিছুই করার নেই মা, কিছুই করার নেই। ইয়া আল্লাহ, তুমি না রহমানের রহিম, অসহায়ের সহায়, বিপদের বন্ধু, আমার স্বামীকে তুমি রক্ষা করো আল্লাহ, আমার স্বামীকে তুমি রক্ষা করো, আমার স্বামীকে তুমি রক্ষা করো আল্লাহ। মা মা গো, স্বামী আমার সে কখন এসেছে না জানি, ক্ষুধায় ছটফট করছে, আর কিছু না পারো, মৃত্যুর আগে অন্তত দু মুঠো খাবার ব্যবস্থা করো। খালেকের বাপ খালেকের বাপ ও খালেকের বাপ,
কি বলবে বলো? ছেলেটাকে যখন মেরেই ফেলবে, মারার আগে খোদার তো ছেলেটার মুখে একটু খাওয়ান দেওয়া কি উচিত না? ঠিক আছে, ব্যবস্থা করছি। পাশাদের দয়া হয়েছে। আব্দুল বারেক, চুলাটা ধর। দরজা খোল। চুলাটা ভিতরে দে। এই নাও চুলা, যা করার ঘরের মধ্যেই করো। মারে এদিকে আয়, ধর মা, কয়েকটা রুটি বানিয়ে জামাইকে শেষ খাওয়া খাইয়ে দে। জি বাবা। এদিকে আয়। এতক্ষণ কোথায় ছিলি? একটু বাইরে গিয়েছিলাম। খাবার তৈরি হয়েছে, নিয়ে যাও। যা, খাবারটা নিয়ে সবুরকে শেষ খাওয়া খাইয়ে দে। রাত গভীর হলে ওর ভবলীলা সাঙ্গ করে দেব। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে এলাম, শুধু রুটি আর ভাজি। কি ভাবছো সবুর? কিছু না ভাইজান, খাবার সামনে রেখে বসে থাকতে নেই, খাও। প্রাণীর স্বামী, রুটিতে লেখা ভালো করে পড়ে দেখো। আমার বাপ ভাই গত রাতে তোমার বাড়িতে ডাকাতি করেছে, তারা তোমাকে আজ রাতেই মেরে ফেলার ষড়যন্ত্র করছে। তুমি যত শিগগিরই পারো এখান থেকে পালাও। ইতি জমিলা। অমন করছো কেন? হঠাৎ পেটের মধ্যে কেমন কামড় দিয়ে উঠলো, ব্যাথা যেতে হবে। ঠিক আছে, চলো চল মালে, এক বোতল পানি আন, সবুরকে বাথরুমে নিয়ে যাই। এসো চলো। চলো। সবুর, তোমার হইল? এই তো
হচ্ছে ভাইজান। এত দেরি হচ্ছে কেন? দেখতো ভালো ভাইজান, পায়খানা হচ্ছে মানুষের সবচেয়ে জরুরি কাজ, শান্তি মতো পায়খানা করতে দাও। কিন্তু এত দেরি। সবুর, 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 তুমি পালাও, সবুর পালাও। সবুর পালাও, পালাও তুমি, ও এই সবুর না। কি হয়েছে? এই হারামজাদা সবুরকে ভাগিয়ে দিয়েছে। তোর এত বড় সাহস, আমার শত্রুকে তুই ভাগিয়ে দিয়েছিস? হ্যাঁ হ্যাঁ ভাগিয়ে দিয়েছি। একজন নির্দোষ মানুষকে কেন তোমরা মেরে ফেলবে? কে? তুই আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলিস? আমি তোর জবান বন্ধ করে দেব। দাঁড়া, সবাইকে খবর দে, সব জায়গায় লোক পাঠা, পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখ, ও যেন কোনোভাবে এখান থেকে পালাতে না পারে। যা। জি, যাচ্ছি। বাড়িতে কেউ আছেন? কে? ভাই, ভাই দরজাটা একটু খোলেন, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। আরে মিয়া, এটা কি মুসাফির খানা যে আশ্রয় দেবো? যাও যাও, বিরক্ত করো না। ভাই ভাই, আমার ভীষণ বিপদ। আরে বেটা, বেশি ফ্যাস ফ্যাস করলে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। এই লোকটা যখন এত করে বলছে, থাক না রাচ্চা। কি বলছো তুমি? বিপদগ্রস্তকে সাহায্য করলে আল্লাহ তাকে সাহায্য করে, তাছাড়া ভিতরের ঘরটা তো খালিই আছে। তোমরা মেয়ে মানুষ নরম মন, কোথাকার কে না কে আশ্রয় দিলে যদি বিপদ হয়। তোমার মতো লোক একটা মানুষকে ভয় পায় এই কথা ভাবতেও? কি, এই সেলিম কাউকে ভয় পায় না? সবুর তালুকদার এই অবস্থায় নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে। ভয় পাবেন না, আমি চোর ডাকাত নই, বড় বিপদে পড়ে। বুঝেছি বুঝেছি, চলেন ওই ঘরে চলেন। আসেন, বসেন। মনে হয় চিনতে পেরেছে। কি ব্যাপার, উঠলেন যে? আমি চলে যাব, এক্ষুনি চলে যাব। আরে চলে যাব বললেই তো চলে যাওয়া যায় না। না না, আমি থাকবো না। থাকতে তোমাকে হবেই, নিশ্চয়ই তুমি কোনো অঘটন ঘটিয়ে পালিয়ে এসেছো। বসো। আপনি কি আমাকে জোর করে রাখতে চান? এই শুধু জোর করে কেন, বেশি বাড়াবাড়ি করলে ঠ্যাং ভেঙে মুলা বানিয়ে রাখবো। Oh, my God.
হে আল্লাহ, তুমি আমাকে কোন বিপদে ফেললে? আমি গুনার জাল ছিঁড়ে লোহার জালে এসে পড়লাম। বড় ওস্তাদ বাড়িতে আছেন? কিচ্ছু ভাই, তুমিও তো রাইতে? সেলিম ওস্তাদ বড় ওস্তাদের কাছে চিঠি পাঠাইছে। চিঠি? হপা, খুবই জরুরি। বাজান তো এখনো বাড়ি ফিরে নাই, আমারে দাও। বাজান আইলে আমি দিয়ে দিব। দিয়েন কিন্তু, খুবই জরুরি। আচ্ছা, আমি এখন আসতে পারি? ঠিক আছে। আচ্ছা, সেলিম ভাইয়ের চিঠি এত রাতে, নিশ্চয় কোনো কারণ আছে। শালার কিট্টু এখন আসছে না কেন? ওস্তাদ, ওস্তাদ কিট্টু, ওস্তাদকে চিঠি দিয়েছিস? বড় ওস্তাদ বাড়ি নাই, জমিলাবুর কাছে চিঠি দিলাম তাই। কি? জি, উল্লুক কোথাকার দিতে বললাম ওস্তাদকে, আর তুই দিলি জমিলাকে? কথার মানে বুঝি নাই, এবার আমি ক্ষমা চাই। রাখ তোর ছন্দ, কাজ করেছি মন্দ। আবার চিঠি লিখে দিচ্ছি, সোজা ওস্তাদের হাতে দিবি। আচ্ছা, চুল পরিমাণ নির্দেশ ভুল হলে সবাইকে চরম প্রায়শ্চিত্ত করতে হবে, যে কোনো মূল্যেই হোক। সমুরকে খুঁজে বের করতেই হবে। সারা এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। এটাই হবে, সবুরকে খুঁজে বের করতে না পারলে আমার হাতে আইনের হাত করা পড়ার আগেই আমি তোদের সবাইকে গরুর মতো জবাই করে ফেলবো। বড় ওস্তাদ, বড় ওস্তাদ, গরু জবাই পরে করেন, এই চিঠিটা আগে পড়েন। এই, ওর কাছ থেকে চিঠিটা নিয়ে আয়। নে, বড় ওস্তাদ নে। আমার যোগ্য শিষ্য সেলিমের জালে শিকার ধরা পড়েছে। এই, আয়। আরো দুঃখ দিও,
সহিবার ক্ষমতা দিয়া সাগরে ভাসাইও রে, কতই দুঃখ দিলা দয়াল রে ও দয়া, কতই দুঃখ দিলা দয়াল রে। লোভে আপন মানুষ হইয়া গেল পথ, আমি অধম ডাকি দয়া একটু দয়া কর ও দয়াল একটু দয়া কর। জাল কাটিয়ায় আমি পড়লাম লোহার জালে, কেমন হে বাঁচিব আমি কি আছে কপালে রে। একবার দেখা দাও মরণেরই কালে তোমরা একটু বুকে নাও আমায় একটু বুকে নাও। কতই দুঃখ দিলা দয়াল রে ও দয়াল, আরো দুঃখ দিও সহিবার ক্ষমতা দিয়া সাগরে ভাসাইও রে, কতই দুঃখ দিলা দয়াল রে, কতই দুঃখ দিলা দয়াল রে, কতই দুঃখ দিলা দয়াল রে, কতই দুঃখ দিলাই দয়াল রে। Thank you.
কাঠ গড়ায় দাঁড়ানো এই ভয়ঙ্কর লোকটির অতীত বড়ই কদর্যময়, ইউর অনার। এই সেই ইয়াকুব শিকদার যে দীর্ঘদিন পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত ছিল, তার দায়িত্ব ছিল দেশের আপামর জনতার নিরাপত্তা দেয়া, কিন্তু সে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থেকে নিজেই নিরাপত্তা ভঙ্গ করেছে ইউর অনার। প্রশাসনিক ক্ষমতার বলে ঘুষ, দুর্নীতি, অপকর্ম ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, যার কারণে পুলিশ প্রশাসন হতে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল ইউর অনার। অবজেকশন ইউর অনার। আমার প্রতিপক্ষ বন্ধু এতক্ষণ যে বিষয়ে বক্তব্য দিলেন, আজকের আদালত সে বিষয়ের উপর বিচার কার্য পরিচালনা করছেন না ইউর অনার। উনি নাটকীয় সংলাপ আর সিনেমা স্টাইলে হাত পা নেড়ে আদালতে মূল্যবান সময় নষ্ট করে মূল মামলার বিষয়বস্তুকে এড়িয়ে গেলেন। এতে কি প্রমাণিত হয় না আমার মক্কেলের বিরুদ্ধে একটি সাজানো বানোয়াট মামলা দাঁড় করিয়ে সম্মানী লোকের সম্মান নষ্ট করা হচ্ছে ইউর অনার? অতএব মহামান্য আদালতের সময় নষ্ট না করে আমার মক্কেলকে বেকসুর খালাস প্রদান করা হোক, দ্যাটস অল ইউর অনার। অবজেকশন ইউর অনার। আমার প্রতিপক্ষ বন্ধু রসিকতার মাধ্যমে আমার কথাকে উড়িয়ে দিতে চাচ্ছেন, কিন্তু আমার বন্ধু হয়তো ভুলে গেছেন, একজন অপরাধীর অপরাধের বিচার করতে হলে তার অতীত বর্তমান আদালতের কাছে পেশ করা প্রয়োজন, তাহলেই মহামান্য আদালত ন্যায্য বিচার করতে সক্ষম হবেন। তাই আমি ইয়াকুব শিকদারের অতীত বর্তমান জানিয়েছি মাত্র। ইওর অনার, আজ আমি এই আদালতে এমন একজন সাক্ষী হাজির করব যা দেখে শুধু আদালত কেন সারা দেশের মানুষও চমকে উঠবে। আমি আসামির কাঠগড়ায় দাঁড়ানো ইয়াকুব শিকদারের কন্যা জমিলা সুন্দরীকে আদালতে হাজির করার অনুমতি প্রার্থনা করছি ইওর অনার। অনুমতি দেয়া হলো। সাক্ষী জমিলা সুন্দরী হাজির। বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা জমিলা সুন্দরী, আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই ব্যক্তিকে আপনি নিশ্চয়ই চেনেন? জি, উনি আমার জন্মদাতা। আপনার বয়ান পেশ করুন। কয়েকদিন পূর্বে পাবনা নিবাসী সবুর তালুকদারের সঙ্গে মহা ধুমধাম করে আমার বিয়ে হয়। শ্বশুর বাড়িতে থাকাকালীন আমার বাবা আমাকে দেখতে যায়। আমার পরনে গহনা দেখে উনি অবাক বিস্ময়ে আমার দিকে চেয়ে থাকে, জানতে চায় সব গহনা আমার কিনা। আমি সরল বিশ্বাসে আমার সব গহনা ও নগদ টাকা বাবাকে দেখাই। বাবা খুব খুশি হন, কিন্তু আমি জানতাম না তার এই খুশির আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু। সে হঠাৎ আমার মায়ের অসুখের কথা বলে আমাকে বাড়ি নিয়ে আসে।
সেই রাতেই আমার শ্বশুর বাড়িতে ডাকাতি হয়। পরের দিন সকালে আমার শ্বশুর বাড়ির লোক মারফত এই ডাকাতির ঘটনা জানতে পারি। ঘটনা শুনে আমি সেখানে যেতে চাইলে বাবা পত্র দিয়ে আমার স্বামীকে আসতে বলে। আমার স্বামী পরদিন আমাদের বাড়িতে এসে আমার পরনের শাড়ি দেখে আমাকে প্রশ্ন করে, এই শাড়ি আমি কোথায় পেলাম? আমি বলি বাবা হাট থেকে এনে দিয়েছে। আমার স্বামী তার ছবি ও সিলমোহর দেখিয়ে বলে এটা তার তাঁতের শাড়ি, যা এখনো বাজারজাত করা হয়নি। আমি অবাক হই। মাকে জিজ্ঞেস করলে ঘটনার সত্যতা জানতে পারি। আমার স্বামীকে মেরে ফেলার পরিকল্পনা করে আমার বাবা। কোনো উপায় না পেয়ে টুটির মধ্যে লিখে জানাই, আমার ছোট ভাইয়ের সহযোগিতায় সে পালায়। সেই খবর শুনে আমার মা ও আমার চোখের সামনে ছোট ভাইজানকে এক কপে দেহ থেকে মাথা আলাদা করে ফেলে আমার এই পাষণ্ড বাবা। তারপরের ঘটনা তো পুলিশে সব জানে। আমি খুনি, আমার বিচার করুন, আমার বিচার করুন। অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এবং আসামির স্বীকারোক্তির মাধ্যমে এই আদালত সিদ্ধান্ত গ্রহণ করে, আসামি ইয়াকুব সিকদারকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিচ্ছে। আসামি খালেক ও সেলিমকে 396 ধারা মোতাবেক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বাকিদের 7 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিচ্ছে। সেই সাথে জমিলা সুন্দরী মেয়ে হয়ে বাবার বিরুদ্ধে সত্য সাক্ষ্য দেওয়ায় আদালত 50,000 টাকা পুরস্কার ঘোষণা করছে। এই দুনিয়ার মানুষ, তোমরা দেখে যাও এক পাষণ্ড পিতার পাপের শাস্তি। তবে আজ আমি আমারই ঔরসে জন্ম নেয়ার সন্তান চমেলার জন্য গর্ববোধ করছি। বাংলার ঘরে ঘরে যেন আমার মা চমেলার মতো মেয়ের জন্ম হয়, চমেলার মতো মেয়ের জন্ম হয়। মারে, শুধু একবার একবার এই পাপি বাবাকে বাবা বলে ডেকে আমার বুকে আয় মা, আয় মা, আয় বাজান। চলো।
এই হৃদয়ের মধ্যখানে ভালোবাসার ঘরেতে এই হৃদয়ের মধ্যখানে ভালোবাসার ঘরেতে দুই মনেতে এক মন হইলে দুই মনেতে এক মন হইলে খেলব পাশা গোপনে গোপনেতে পাশা গোপনেতে গোপনেতে পাশা গোপনেতে